শাকিব বুবলিকে দণ্ড ভুলে সমঝোতা করে নিতে বলে একই মন্তব্য করলেন কয়েল মল্লিক। বিস্তারিত জানতে ভিডিও না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক, ডালিউডের একটা সময়ে ব্যবসা সফল জুটি ছিল শাকিব বুবলি, কিন্তু ব্যক্তিগত দণ্ডের কারণে একসাথে আর সিনেমা করছেন না তারা। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় একজন আরেকজনকে নিয়ে অনেক বাজে মন্তব্য করে থাকেন, আর সেই কারণে একজন আরেকজনের সাথে দণ্ড লেগেই থাকে। কিন্তু শাকিব খান অনেক সাক্ষাৎকারে জানিয়েছেন বুবলিকে অনেক আগে ডিভোর্স দিয়েছেন, কিন্তু বুবলি বরাবরের মতো বলেন, শাকিব খান এখনো আমাকে ডিভোর্স দেয়নি, দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে আর সেই কারণে আমরা এখন সেপারেট। আর এরই সুযোগ নিয়ে তারকাবনের অনেক তারকাই শাকিব বুবলির ব্যক্তিগত জীবনের দণ্ডটাকে বাড়িয়ে দেওয়ার জন্য নানা রকম ষড়যন্ত্র করে থাকেন। কিন্তু এরই মধ্যে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক এক সাক্ষাৎকারে উপস্থিত হয়ে শাকিব খানকে দ্বন্দ্ব ভুলে গিয়ে বুবলিকে আপন করে নেওয়ার জন্য বলেছেন। যেহেতু বুবলি বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে মনোমালিন্যের কারণে, আর সেজন্য আমি বলবো এই দ্বন্দ্বকে আর বড় না করে একজন আরেকজনকে ক্ষমা করে দিয়ে তোমরা সারা জীবনের জন্য এক হয়ে যাও। তাছাড়া তোমাদের ঘরে একটি ফুটফুটে সন্তানও রয়েছে, তার কথা ভেবে হলেও তোমরা দুজনে মিলে যাও। ওই সাক্ষাৎকারে কোয়েল মল্লিক আরো বলেন, শাকিব ও বুবলির জুটি আমার কাছে অনেক ভালো লাগে, পাশাপাশি এও দেখেছি তাদের দুজনকে সুন্দর মানায় সিনেমার কাজে। আমি তাই বলবো তোমরা দ্বন্দ্ব ভুলে গিয়ে তোমাদের মধ্যে সমঝোতা করে নাও। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, নিত্য নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য।